রাজ্য রাজনীতিত অব্যাহত আছে সুপতি, রাজনীতির সুপতিত ব্যস্ত এতিয়া শাসক বিরোধী রাজনীতির আজির দিনটির সুপতিত কি বিষয়ে পালে স্থান, কোন পাপী কোন মহাপাপী সুপতিত আকৌ হঠাৎ সিলাই মেশিনো। রাজনীতির সুপতির পাগ এতিয়া বড়কৈ উঠিছে, কংগ্রেস এআইডিএফর মাজৰ সুপতির রস এতিয়া বাৰুকৈ চৰিছে, পাপ পুণ্যৰ বিচাৰ পর্যন্ত এতিয়া চলিছে এই সুপতিতেই। এআইডিএফে কংগ্রেসক পাপী আখ্যা দিয়ার পিছত কংগ্রেসেও প্রত্যুত্তরত ছয় চারি কোবাবলৈ এৰা নাই। কংগ্রেসের অন্যতম কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারের মতে কংগ্রেস যদি পাপী, এআইডিএফ মহাপাপী। পাপী কংগ্রেসের লগত এআইডিএফে মিত্রতা বিচারি হাবাথুরি কিয় খাইছে বলে কই সিকদারে বিচারেই করে পেলালে পাপ আর পুণ্যর। কংগ্রেস যদি পাপিয়ে তাহলে কংগ্রেসের লগত আকো কিয় মিত্রতা করব? এজন ব্যক্তি যদি আপনার দৃষ্টিত বেয়া, সমাজের কারণে ভাল নহয়, তেনেকুৱা ব্যক্তির লগত জানি বুঝি যদি মিত্রতা করব খোঁজে, তেনেহলে মিত্রতা করব খোঁজা ব্যক্তিজনের চরিত্র কিমান বেয়া হব লাগবে ভাবক আপনাদের। কংগ্রেসক যদি পাপী গিয়ে আকো মিত্রতা করব খোঁজে, তো মহাপাপী এজন। কংগ্রেস এআইডিএফর মাজত লাগি থাকা যুঁজখনত স্থান পাইছে কংগ্রেসের ভারতজোড়ো যাত্রায়। শাসকীয় বিজেপিয়েও সময়ে সময়ে কংগ্রেসের ভারতজোড়ো যাত্রা করে আহিছে কত সমালোচনা। বিশেষকৈ ভারতজোড়ো যাত্রায় সকলো ঠাই চুব পৰা নাই বলে বিজেপিয়ে করা সমালোচনার মঙ্গলবারে উত্তর দিলে দলটির আন এজন কার্যকরী সভাপতি কমলাক্ষরে পুরকাষ্ঠরে। ভারতজোড়ো কোনো সিলাই মেশিন নহয়, জুকি জুকি যাওয়া যাত্রা নাকি ভারতজোড়ো? সমালোচকক প্রশ্ন কমলাক্ষর। ভারতজোড়ো যাত্রা যদি রোড পড়ল আপনাদের এনেকা কই থাকে যে আমি মেশিন লই আছো, এটা কিন্তু কিবা সিলাই মেশিন নাকি যে নাই 15 কিলোমিটার আমি খোজকাইলো এটা আমার চলে থাকিব ভাই? পিছে কমলাক্ষদে পুরকাষ্ঠয় এই উত্তর দিলেও তেওঁৰ সরকারি বিধায়ক আবাসত যে ভারতজোড়ো যাত্রা হয় তার উত্তর পিছে কোনে দিব? ভারতজোড়ো এনেকৈ চলে বাৰু যি কি নহওক, ভারতজোড়ো সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ নাই যে কিয়? রহস্য ভাঙিলে সাংসদ আব্দুল খালেগে। বৰদলৈ হেনো ব্যস্ত নগাঁও মৰিগাঁৱৰ ভারতজোড়ো সফল কৰাতে সবরে সুবিধা অসুবিধা। মই প্রথম 5 দিন আছিল, মোৰ অসুবিধা আছিল, তেখেতে কি কারণত নাই ইমান দিন তেখেতে কৰিব। মুঠৰ ওপৰত সুপতি মেইন লাগি থাকক, ৰাইজে নিশ্চয় আপোনালোকক এই মুখ সুপতির বাবেই পঠিয়েছে দিল্লি কিংবা দিসপুরলৈ। বিজয় কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।